তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, এর মধ্যে লোডশেডিং বাড়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে যত্রতত্র শরবত পান না করে স্বাস্থ্যসম্মত তরল খাবার গ্রহণের পরামর্শ তাদের। রোজাদারদের ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার পরিহার করে ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পড়ছে দেশ। এ সময়ে রাজধানীতে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাপমাত্রা বাড়ায় এমনিতেই হাঁসফাঁস নগরবাসীর, তার মধ্যে রাজধানীর কিছু কিছু এলাকায় লোডশেডিং বাড়ায় কষ্ট আরও বেড়েছে মানুষের। অবস্থা আসলে বিবরণ দেওয়ার মতো কোনো ভাষা নেই, কারণ এমনিতেই রমজান, তারপর কর্মব্যস্ততার জন্য জীবনের প্রয়োজনে না বের হলেই নয়। তীব্র গরমের কারণে রিক্সা চালক ও গণপরিবহন কর্মীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। একটা খ্যাপ মারলে এলো রেস্ট নেওয়া লাগে, একটা না খ্যাপ মারা যায় না। গরম বাজে, রোজা রাখছি, রোজা গরমের কারণে রোজা থাকতে অনেক কষ্ট হয়ে যায়। সারাদিন তো গাড়ি ঘোড়া চালাই, কিন্তু রাইতে কারণ থাকে না, পরে যে রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। তাপে থাকা যেন ফ্যান চলে, এটা অনেক হিট, আগুনের চেয়ে বেশি হিট। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি কাজে বের হলে প্রাথমিক স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি রাস্তার পাশে যেখানে সেখানে শরবত পান না করে স্বাস্থ্যসম্মত পানীয় পানের পরামর্শ তাদের। অযাচিত যেমন ঘর থেকে না বেরোবেন, প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আপনার সুতির কাপড় পরিধান করবেন, এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে যে শরবত পানি বিক্রি হয় সেগুলো খাবেন না। এই পানীয় বা শরবত খাওয়ার ফলে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে, এছাড়া আপনার হেপাটাইটিস এ অনেক বেড়ে গেছে। ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার পরিহার করে ইফতার থেকে সেহরি পর্যন্ত রোজাদারদের বেশি করে তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যখন ইফতার করেন, সেহরি খান, ভাজি, তেলে ভাজি, ভাজি পোড়া, এগুলো খাবার একদম অ্যাভয়েড করে চলবেন। তীব্র তাপদাহে পরিবারের শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।